এখন যে জগদ্দল পাথরের মতো এই জাতির উপরে চেপে বসে আছে যে সরকার একটা ভয়াবহ একটা দানবীয় সরকার। দানব বললে এটাকে সঠিক বলা যে সব কিছু তছনছ করে দিয়েছে, আমাদের যা কিছু অর্জন সব অর্জন করে নষ্ট করে দিয়েছে। আমাদের সাংবাদিক ভাইরা যখনই আমি কথা বলতে আসি মাইকের সামনে আমাকে একটা চিটকুট ধরিয়ে দেন, এখনও চিটকুট ধরিয়ে দিয়েছেন। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যে আপনার আওয়ামী লীগের সম্পাদক কী বললেন, অমুকে কী বললেন। আজকাল এগুলো উত্তর দিতে আমার রুচিতে আসে না, রুচিতে বাঁধে। আমি শুধু এইটুকু কথা বলতে চাই যে তাদের এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। এখন মানুষ অন্তর থেকেই তারা পরিবর্তন চায়, প্রতিটি মুহূর্তে এই দেশের মানুষ এখন এই সরকারকে সরে যেতে দেখতে চায়। কারণ এখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তাদের চাল ডাল খাওয়ার কাপড় প্রতিটি মুহূর্তে তাদের কাছে অসহনীয় হয়ে উঠছে। এখানে বেশিরভাগই স্বাস্থ্যকর্মী আছেন আমার যা মনে হয়। আপনারা তো একটা নিয়মের মধ্যে, নিয়মানুবর্তিতার মধ্যে আপনাদের হাসপাতাল চালান। আপনারা সরকারি সাধারণ হাসপাতালগুলোতে কখনো গেছেন কিনা আমি জানি না। আপনার যেটাকে আমরা বলি জেলা হসপিটাল, সেই হাসপাতালগুলোতে যদি যান মানে আপনারই চোখে পানি আসবে। কী অব্যবস্থা, কীভাবে একটা সেবা দেওয়ার নামে কীভাবে আপনার সেখানে চুরি হচ্ছে, কীভাবে মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে, এটা ওই হাসপাতালগুলোতে না দেখলে বোঝা যাবে না। এখন আপনার কিছু সংখ্যক বেসরকারি হাসপাতাল হয়েছে, প্রাইভেট হসপিটালস, ফাইভ স্টার হসপিটালস, সব নজর ওইদিকে, কিন্তু কয়টা মানুষ পারে এই হাসপাতালগুলোতে যেতে? ডাক্তার জাফরুল ওই কাজটাতে হাত দিয়েছিলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা যেন তিনি সাধারণ মানুষকে পৌঁছাতে পারেন সেই কাজটা করার চেষ্টা করেছেন। আমার মনে আছে জাফরুলকে আরেকটা দৃশ্য আমি দেখতাম যে তার গাড়ি চালাতেন একজন নারী, একজন মহিলা। এটা ছিল আমাদের কাছে একটা বিরল একটা দৃশ্য। ওই ঘটনা থেকে কিন্তু বোঝা যায় যে এই মানুষটা কী চিন্তা করছেন। তিনি একই সঙ্গে নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে সামনে নিয়ে আসা, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলো তিনি জীবনে বাস্তবায়িত করে দেখিয়েছেন। কথাটা আমরা অনেকেই বলি নিজের জীবনে পালন করা, নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করা, এটা কিন্তু আমরা অনেকেই করি না। ডক্টর জাফরুল সেটা করেছেন। আজকে গণতন্ত্র মঞ্চের যে কথা বললেন আমি খবর জানি, অবশ্যই তিনি ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছেন। তার উদ্দেশ্য তো ছিল যে গণতন্ত্র মঞ্চ বা আপনার ঐক্যফ্রন্ট নয়, তার উদ্দেশ্য ছিল যে সমগ্র রাজনৈতিক শক্তিগুলোকে মানুষগুলোকে এক করে এই যে ভয়াবহ ফ্যাসিবাদ চেপে বসেছে এই ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করা। সে একটা পার্লামেন্ট তৈরি করবে, সে তার ভোট দিতে পারবে, সে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে যারা জনগণের কল্যাণের জন্য কাজ করবে।